नमस्कार बंधुरा आबारो चले एलाम पश्चिमबंगेर आईसीडीएस अंगनवाड़ी 2023 साले लिखित परीक्षाय आसार मतो किछु सम्भाव्य प्रश्न उत्तर जेखाने टोटाल 10टी प्रश्न उत्तर रयेछे आजकेर एई भिडियोते। तो भिडियोटी प्रथम थेके शेष पर्यन्त मनोयोग सहकारे देखते थाकुन कारण पश्चिमबंगे जारा आईसीडीएस अंगनवाड़ीर कैंडिडेट रयेछेन तादेर किन्तु एक्साम प्रिपारेशनेर जन्य किन्तु एई सकल प्रश्न उत्तरगुलि खूबई गुरुत्वपूर्ण। तो एई सकल प्रश्न उत्तरगुलि आपनारा अवश्यई एकबार देखे राखुन। जेखाने प्रथमे आमादेर जे प्रश्नटी रयेछे देखते पाच्छेन पेयारा फलटिते कोन ভিটামিন পাওয়া যায়, পেয়ারা ফলটিতে কোন ভিটামিন পাওয়া যায়। তো বন্ধুরা এখানে আপনাদের জন্য আমরা দুই রকম ভাবে অ্যানসার নিয়ে এসেছি, যেখানে প্রথমেই থাকছে আমাদের এমসিকিউ টাইপের যে সকল ডিস্ট্রিক্টের এক্সাম হবে তাদের জন্য প্রথমে এমসিকিউ টাইপের ছোট কোশ্চেন এবং যে সকল ডিস্ট্রিক্টে এক কথায় উত্তর লেখো কোশ্চেন থাকবে সেই সকল ডিস্ট্রিক্টের জন্য এক কথায় আমরা নিয়ে এসেছি উত্তরগুলি, ঠিক আছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন পেয়ারা ফলটিতে পাওয়া যায় ভিটামিন সি, ঠিক আছে। তারপর নিচে রয়েছে দেখতে পাচ্ছেন পেয়ারাতে পাওয়া যায় ভিটামিন সি, আর ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে, তাছাড়া যে কোনো ইনফেকশন থেকে পেয়ারা শরীরকে সুস্থ রাখে। আমাদের নেক্সট যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি রয়েছে ওআরএস এর পুরো কথাটি কী। তো ওআরএস এর পুরো কথা হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন, ঠিক আছে, এটি হচ্ছে ওআরএস এর পুরো কথা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ওআরএস এর ফুল ফর্ম হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন, ঠিক আছে। বাংলা ভাষায় ওআরএস এর পূর্ণ রূপ হলো ওরাল রিহাইড্রেশন সলিউশন। কোনো ব্যক্তি বা শিশুর শরীরে যখন জলের অভাব হয় তখন শরীর থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়া রুখতে ও শরীরকে রিহাইড্রেশন করতে ওআরএস ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপরে নেক্সট যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটি রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে বলা রয়েছে রক্তের কোন গ্রুপটিকে সর্বজনীয় গ্রাহিতা বলা হয়। তো রক্তের গ্রুপ হচ্ছে এবি গ্রুপকে সর্বজনীয় গ্রাহিতা বলা হয়ে থাকে, ঠিক আছে। তারপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে দেখতে পাচ্ছেন সর্বজনীয় দাতা রক্তের কোন গ্রুপটিকে বলা হয়। তো সর্বজনীয় দাতা রক্তের ও গ্রুপটিকে বলা হয়। এখানে দেখতে পাচ্ছেন যদিও ও রক্তের গ্রুপের লোকেরা সাধারণত সর্বজনীয় দাতা হিসাবে পরিচিত, তবে যাদের ও নেগেটিভ রক্তের গ্রুপ আছে তারাই প্রকৃত সর্বজনীয় দাতা, ঠিক আছে, কারণ তাদের লোহিত রক্তকণিকায় অ্যান্টিজেন বহন করে না, তাই তারা অন্য যে কোনো ব্লাড গ্রুপে রক্ত দিতে পারেন, ঠিক আছে। তারপরে নেক্সট আমাদের যে কোশ্চেনটি রয়েছে দেখতে পাচ্ছেন মানুষের মূত্রের বর্ণ হলুদ হওয়ার কারণ কি। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন এটি। তো মানুষের মূত্রের বর্ণ হলুদ হওয়ার কারণ হচ্ছে মূত্রতে ইউরোক্রোম থাকার কারণে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন মূত্রে ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থের কারণে এটি হলুদ বর্ণের হয়ে থাকে, ঠিক আছে। তারপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন কি বলা রয়েছে যে টাইফয়েড রোগের দুটি লক্ষণ কি। টাইফয়েড রোগের দুটি লক্ষণ হচ্ছে জ্বর ও গা হাত পা ব্যথা। এই রোগের এক কথায় যাদের উত্তর লিখতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন জ্বরের সঙ্গে মাথা ব্যথা, শরীর ব্যথা, শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে, তারপরে ক্ষুধামন্দা হওয়া সহ কারো কারো কোষ্ঠকাঠিন্য হতে পারে, ঠিক আছে। শিশুদের ক্ষেত্রে ডায়রিয়া ও বমিও হতে পারে, গা ম্যাচ করা সহ রোগীর কফ ও কাশি হতে পারে ইত্যাদি, ঠিক আছে। তারপরে নেক্সট যে কোশ্চেনটি রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন ভূমিক্ষয়ের প্রাকৃতিক রোধ কী। ভূমিক্ষয়ের প্রাকৃতিক রোধ কী। তো ভূমিক্ষয়ের প্রাকৃতিক রোধ হচ্ছে গাছ লাগানো, ঠিক আছে। তো এখান থেকে তারপরে দেখতে পাচ্ছেন এক কথায় যদি আপনাদেরকে উত্তর লিখতে হয় তাহলে এটি লিখতে হবে যে বিভিন্ন প্রাকৃতিক কারণ যেমন বৃষ্টি, বাতাস, ঝড়, খরা, বন্যা ও অপ্রাকৃতিক কারণে বৃক্ষচ্ছেদন ও ঝুম চাষ, ঠিক আছে। তারপরে এই সব কারণে মাটির ক্ষয় ঘটে। বর্তমানে ভারতের ভূমিক্ষয়ের সবচেয়ে বড় অপ্রাকৃতিক কারণ হলো বৃক্ষচ্ছেদন, বন্যা বা বাতাস দুই থেকেই মাটিকে রক্ষা করে গাছের মূল, ঠিক আছে। তারপরে নেক্সট যে কোশ্চেনটি রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন কি বলা রয়েছে পুষ্টি বলতে কি বোঝায়। একটি বাক্যে লেখো পুষ্টি বলতে কি বোঝায়। যে প্রক্রিয়া দ্বারা জীবের শরীরে ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন হয় তাকে পুষ্টি বলা হয়, ঠিক আছে। তো এখানে এক কথায় যদি লিখতে হয় এখানে আরও একটি অ্যান্সার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটুকু লিখতে পারেন যদি বড় করে লিখতে হয় পুষ্টি কাকে বলে। তো পুষ্টি একটি দেখতে পাচ্ছেন সার্বিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া যা প্রাণীদের দেহ গঠন ও সুস্থ থাকতে মূল ভূমিকা পালন করে। এই প্রক্রিয়াতে খাদ্যবস্তু খাওয়ার পর পরিপাক হয় এবং জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে সরল উপাদানে পরিণত হয়। এইসব সরল উপাদান দেহ শোষণ করে নেয়, ঠিক আছে।
তারপরে নেক্সট যে কোশ্চেনটি রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন পুষ্টি কত প্রকারের ও কি কি। তো পুষ্টি সাধারণত দুই প্রকারের, ঠিক আছে, কি কি, উদ্ভিদ পুষ্টি ও প্রাণী পুষ্টি, ঠিক আছে। তারপরে নেক্সট যে কোশ্চেনটি রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন যে পুষ্টির উপাদানগুলি কি কি, পুষ্টির উপাদানগুলি কি কি। পুষ্টির উপাদান হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট। কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট, এটি হচ্ছে এমসিকিউ টাইপের, এবং যদি বড় কোশ্চেন হয় তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এক কথায় লিখতে দিলে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ফ্যাট। তবে পুষ্টির উপাদানের উপর ভিত্তি করে মূল এই তিন ধরনের খাবারকে আরও ছোট ছোট নয়টি ভাগে ভাগ করা হয়। পুষ্টিবিজ্ঞানে বলা হয়ে থাকে সুস্থ ও কর্মক্ষম থাকতে হলে প্রতিদিন প্রত্যেক মানুষের উচিত এই নয় ভাগের খাবার ধরন থেকে খাদ্য গ্রহণ করা, ঠিক আছে, এই নয় ভাগের খাবারের ধরন থেকে খাদ্য গ্রহণ করা। তো এখান থেকে আমরা এই কোশ্চেনগুলি আলোচনা করলাম। এই কোশ্চেনগুলির পিডিএফ পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে জয়েন করে যাবেন। সেখান থেকে আপনারা এই এখানে যে কোশ্চেনগুলি রয়েছে তার পিডিএফ পেয়ে যাবেন। এবং তার সঙ্গে এর আগে আমরা যে 14টি ক্লাস করেছি প্রত্যেকটি ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে এবং টেলিগ্রাম গ্রুপে রয়েছে সেই 14টি ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের পিডিএফগুলি। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে ভুলবেন না।